ঘুম থেকে উঠে কোরআন শুনো, ঘুমিতে যাওয়ার সময় কোরআন পড়ো, কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ। ঘুমাতে যাওয়ার সময় পড়তে আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আবার ঘুম থেকে উঠে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক লাহুল হাক ইউহিয়ু ওয়া ইউমীতু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যা চাইবেন তা কবুল করবেন কে? আল্লাহ। ওযু করতে যেতেন, আবার কখনো ওযু করতেন না, ওযু করার শুরু থেকে কার নাম? আল্লাহ, আল্লাহর নাম, বিসমিল্লাহ বলে শুরু করতেন। ওযুর শেষে বলতেন আল্লাহুম্মা বাইয়্যিদ ওয়াজহি ইয়া মাতাবিয়াতু ওযু ওয়া তাসওয়াদু ওযু। আল্লাহ যেদিন কারো চেহারা কালো হবে, কারো চেহারা সাদা হবে, সেই দিন আমার চেহারাটা সুন্দর করে দিয়েন। সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ। জালনি মিনাত তাহিরিন ও জালনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ পবিত্র শীলদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন, যারা পবিত্র করে তাদের মধ্যে আমাদেরকে শামিল করেন। আল্লাহু আকবার। আল্লাহ, এই দোয়াগুলো নিজে করতেন, কারণ নিজে না করে কোনদিন উম্মতকে বলে নাই এমন নেতা পেয়েছি, ঠিক না? বা ঠিক, আগে নিজে করেছেন তারপরে উম্মতকে বলেছেন। মা আসলেন একজন, ছেলে মিষ্টি খায়, আমরাও তো মিষ্টি খাই। মিষ্টি আপনার বেশি খান না? কো মিষ্টি বেশি খাবে, মিষ্টি শরীরের জন্য বর্ধক। সব ফল কি? মিষ্টি। অধিকাংশ ফল কি? মিষ্টি। শুধু কামড়াটা কি? তাও কেঙ্গা টক হয়, আবার মিষ্টিও। মিষ্টি জান্নাতের ফল, মিষ্টি বেশি আঙ্গুর কি? মিষ্টি। আপেল কি? মিষ্টি। বেদানা কি? মিষ্টি। এই তিনটা ফলের কথা কোরআনে বারবার এসেছে। আবার অলিভ, অলিভ কি? জৈতুন। জৈতুন মিষ্টি না, মিষ্টি আর টকের মধ্যখানে একটা ফল। মিষ্টি খেলেই শরীরে শক্তি হয়, ব্রেনের শক্তি হলো মিষ্টি। সন্তান মিষ্টি বেশি খায়, মা এসেছেন নবী যদি নিষেধ করে সন্তান শুনবে, কারণ তিনি শুধু বুড়ার নবী নয়, তিনি সবার নবী। ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, তোমাদের সবার জন্য আমি নবী। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য একমাত্র রহমত। যত আলমের রব আল্লাহ, তত আলমের রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ হলেন রাব্বুল আলামিন, মুহাম্মদ হলেন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হচ্ছে আপনাদের? না। মা জাআলা আলাইকুম ফিদ দীন মিন হারাজ, ইসলামের ভিতরে কোনো বক্রতা নেই, কোনো কষ্ট নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনি তিন দিন পরে আসেন, এই তিন দিন নিজে মিষ্টি খাওয়া কমালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘরে তিনটা কালো জিনিস থাকতো, মাসকে মাস চুলা জ্বলতো না। আমাদের কোন ঘর নাই যেখানে একদিন চুলা বন্ধ থাকে, ঠিক না? ঠিক। কত রকমের খানি আপনারা খান? সিলেটে খানির সংখ্যা বেশি না কম? খানির পর বেশি, উত্তরবঙ্গ থেকে বেশি। বিরান আছে না? জিরান মাছ, গোস্তর শিরা, হুকুর, টেঙ্গা, মাছের জোল আছে না? নাই। একই মাছের কত রকম পর। আজকে খাওয়াইলো কিতা কয়েল, কয়েল পাখি। কালকে খাওয়াইছে হাঁকা লুকি, হাঁস। হাঁকা লুকি রয়েছে উড়ে আয় পাখি, হাঁস পাখি, পান করি না অন্যটা বড় হাঁস। এই সব আমরা খাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতেন? তিনটা কালো জিনিস ওনার সাথে হতো, কালো খেজুর, কালো পানি, কালো জৈতুনের তেল। এই তিনটা জিনিস মাসকে মাস ওনার ঘরে থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলের বিবিরা বলছেন, মা আয়েশা বলছেন, মাসকে মাস আমাদের ঘরে চুলা জ্বলতো না। কোথায় সে সুন্নাহ? অন্যকে খাওয়ান, নিজে কম খান। রাসূল বলতেন আতে আমত তুআম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাসরুল আরহাম তাদখুলুল জান্নাতে বিসালাম। মানুষকে বেশি করে খাওয়াও, মানুষকে সালাম দাও, মানুষ যখন ঘুমায় নামাজে দাঁড়াও,
আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও জান্নাতে চলে যাও আর আসতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহকে সালাম দাও যাকে চিনো যাকে চিনো না আগে সালাম দাও তুমি জুব্বা পরেছো তুমি আগে সালাম দিবা তুমি মাথায় টুপি লাগাইছো তুমি আগে দিবা বসে থাকে যে আমারে কেউ সালাম দেয় কিনা কইছি আমারে সালাম দিবি না তুমি দিলা না রাসূলকে কেউ আগে সালাম দিতে পারতেন না আনাস ইবনে মালিক বলছেন 10 বছর রাসূলের খেদমত করেছি একদিন আগে সালাম দিতে পারি নাই যখনই আমাকে দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকুম ইয়া আনাস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি একদিন আগে সালাম দিতে পারি নাই বুখারী হাদিস আমি দরজার নিচে লুকিয়ে থাকলাম আসলে সালাম দেব বের হওয়ার আগেই রাসূল বলছেন আসসালামু আলাইক ইয়া হুমায়রা হে লালি তোমার উপর সালাম আমার মনটা খারাপ হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কাউকে মন খারাপ হলে তাকে আনন্দ দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিবি কাঁদলে নিজের আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দিতেন আর আমরা বিবিদেরকে দেশে রেখে 4 বছর 5 বছর 6 বছর 8 বছর বিদেশে পড়ে থাকি এরকম লোক আছে না আছে তবে সিগারেটের লোকেরা কুরবানি না দিলে এত বৈদেশিক পয়সা আসতো না সিলেট আর নোয়াখালী কত কষ্ট করে একজন হারে বিদেশে গিয়া মানুষ মনে করে বিদেশে শুধু গেলেই দেখা 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 দরস কষ্ট দেশের থেকে অনেক এই যে হোটেল চালা হোটেল চালায় সৌদি আরব কষ্ট অনেক বেশি পরিশ্রম পরিশ্রম করে দেশে টাকা পাঠায় কোনো বিরক্তি নাই বিবিরাও কোরবানি দেয় বিবিরাও কষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা করব রাজি আছি না নাই রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে তার গর্দান আমরা রাখব না বিশ্বনবীর শত্রুরা তো এখানে নাই এখানে আসছে সব নবীর ভালোবাসার লোকেরা ঠিক কিনা শত্রুরা তো শত্রু জায়গায় বসে আছে বাংলাদেশে যেগুলো বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান না এগুলো মিথ্যু এগুলো মুখে কয় আর কি রাসূলকে মান না কিন্তু জানাজার নামাজে এদের আবার ঠিকই হয় আবার এদের মৃত্যুর পরে কোরআন খানিও হয় আমার লাগে একটু কোরআন খানি করুক আমি দেখেছি একজন আজানকে বলেছে বেশ্যার ডাক শোনা যায় তার বাড়িতে দেখিতে কোরআন খানি হুজুরা লাইন ধরিয়া বার আমি হল আপনার কই গেছিলাম খয় আমরা কবি সাহেবের লাগি কোরআন খতম করছি কিতাব পাইছো কত কত করিয়া দিছে 2000 করিয়া দিছে মানে কোরআন তোরে লানত দিছে যে কোরআনের বিরুদ্ধে কোরআন তার জন্য পড়লে কোরআন তাকে লানত দেয় ঠিক না বেঠে রাসূল বলছেন দুব্বা কারিয়াল কোরআন আল কোরআন ইয়ালানহু বহু মানুষ কোরআন পড়ে কোরআন তাকে লানত দেয় কারণ যে কোরআন মানে না কোরআন তার বন্ধু হতে পারে না যেন কানে শুনি সদা তোমরে কানা আদর করেছেন শিশুদের কোলে নিয়েছেন কাঁধে নিয়েছেন হাসান হোসেনকে সারাক্ষণ কোলে করে রাখতেন আমার নবীর সুন্নাহ তুলহা আমার দেশের হাফেজরা সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ আমার দেশের ছেলেরা ফার্স্ট হয় সারা পৃথিবীর হাফেজদের মধ্যে ঠিক কি না মারো কেন এমনিই তো এরা কথা শুনে আদর আছে যেখানে শিশু আছে সেখানে আমার প্রথম কর্মজীবন ইংল্যান্ডে 1990 আমার মসজিদে আমি বাচ্চাদেরকে পড়াচ্ছি খ্রিস্টান সাদা সামরা কালো সামরা বাঙালি খালা দোলা সব একসাথে এর মধ্যে ফার্স্ট হল আমার বাংলাদেশি ছিল বাংলাদেশি মেয়েরা ফার্স্ট আলহামদুলিল্লাহ আপনাদের সিলেট একটা ছেলে ছিল কথা বলতে পারতো না বিশ্বনাথ বাড়ি আমি বলি কিতাব
আর রহমান সূরা মুখস্থ করায় দিলাম মুখের টুকু নিঃশেষ আমি হেরে হাসি গায় না মাওশিন না আমার ছাত্র সুবামিয়া তার আব্বা ছিলেন খুব নেক মানুষ ছিলেন সেই বাচ্চাদের কাছে রমজানে গেলেন বাংলাদেশ থেকে একজন হাফেজ ভালো আলেম হলো কিন্তু বাচ্চাদেরকে চোখ গরম করে ওটা হলো বাচ্চারা হাওয়া তোমার দেখা লুঙ্গি ফিঞ্চে নজর লুঙ্গির লগে সুইঙ্গাম আটকাই দিই ওয়াল লগে লাগাই হুজুরে গিয়ে হুজুর হুজুর আমার গেট হুজুর কলে গিয়ে আমাদের বড় হুজুর আপনারা ডাকে হুজুর উঠছে আসতে লুঙ্গি খুলে গেছে বেশি খুশি হয়েন না লম্বা জুব্বা ছিল কোনো অসুবিধা হয়েছে না বেচারা আমার কাছে গিয়ে উগাইছে আমি বললাম আপনার নিচে লুঙ্গি হোক আমার লুঙ্গি হোক লুঙ্গি তো ঘর থেকে ফিন দিয়ে আসছে লুঙ্গি গেল কোন ছোট বাচ্চাদেরকে আদর করবেন ওরাও আপনাকে সম্মান দিবে ঠিক কিনা আর যদি আদর না করো ওর প্রতিভাটা তুমি ধ্বংস করে দিলা আদর না করলে আমার একটা ব্রেন ধ্বংস হয়ে গেল একটা ব্রেন নষ্ট হয়ে গেল যে ছেলে মার খায় সে মার দেওয়ার জন্য চেষ্টা করে সুকুমার যতগুলো বৃত্তি আছে সবগুলো মরে যায় ভালো চিন্তার তার মাথায় আসে না এই জন্য রাসূল কখনো মাইক্র দূরের কথা আহমদারা আনাস দিন বলছেন 10 বছর খেদমত করেছি কোনদিন বলেন না এটা করুচ কেন এটা করো নাই কেন কোনদিন বলেন নাই কোনদিন আমাকে নির্দেশ দেন নাই প্রথম দিন এসে আমাকে বলছে মানা সোটা একটু নিয়ে আসো আমি মাঠে গিয়ে খেলা শুরু করলাম খেলতে খেলতে ভুলে গেলাম রাসূলের কথা আমাকে একটু রাগ করে ডাকেন নাই মাঠের এক কোনায় গিয়ে রাসূল দাঁড়ানো সাল্লাল্লাহু আমি রাসূলের প্রতি চেহারায় দৃষ্টি পড়তে আমার মনে হয়েছে আরে রাসূল তো আমাকে এটা নিতে বলেছেন রাসূলের কাছে আসলাম মুক্তি হেসে আমার চোখের দিকে তাকালেন মাথায় হাত দিয়ে বললেন যেটা তোমাকে আনতে বলেছি সেটা আমি নিয়ে এসেছি তুমি তোমার খেলা শেষ করো কোথায় আমার নবী রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলি ওয়ালা পেয়ারা নবী নাও গো সালাম নাও গো সালাম আল্লাহু আকবার কখনো আগে খেতেন না আগে খাওয়াতেন তারপরে নিজে খেতেন আবু হুরায়রাদের বলছেন দুই তিন দিন আমার ঘরে খাবার নাই কোন ক্ষুধার্ত আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাম দিলাম তিনি সালাম নিয়ে চলে গেলেন ওমরকে সালাম দিলাম রাদিয়াল্লাহু আনহু তিনিও সালাম নিয়ে চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাকে সালাম দিলেন সালাম দিয়ে জিজ্ঞেস করলেন আবু হুরায়রা কিছু বোধহয় খাও নাই নামাজের পরে আমার ঘরে আসো আয়েশা সিদ্দিকাকে বললাম আয়েশা ঘরে কি আছে অর্ধেক গ্লাস দুধ অর্ধেক গ্লাস দুধ আমি বললাম আবু হুরায়রা মসজিদে নববীতে যারা যারা খায়নি সবাইকে ডাকো আবু হুরায়রা যেন বলছেন আমার মন খারাপ হয়ে গেল অর্ধেক গ্লাস দুধ আমি খাবো কি ইমান ছেড়ে দিব কি রাসূল বললেন প্রথমে শ্রেবিয়া আবু হুরায়রা এ আবু হুরায়রা তুমি পান করা শুরু করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি পান করতে করতে আমার হাত পেট চোখ কান সব যেন দুধে ভরে গেল তবুও দেখি যেখানে দুধ সেখানেই আছে একে একে সবাই খেলেন দুধ একটুও কমল না সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন এই হলো নেতা নিজে আগে খেতেন না আগে খাওয়াতেন আমরাও আগে খাওয়াবো রাদিয়াল্লাহু আনহু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন উলঙ্গ নেই আমরা উলঙ্গ হব কোনদিন হাফ প্যান্ট পরেন নাই লন্ডন আমেরিকা থেকে আসলে কি হাফ প্যান্ট করতে হবে নাকি লোহা সরঞ্জাম দিয়ে শরীর ভরেন নাই গলায় লোহার চেইন অবশ্য আপনি তো সোনার চেইন নাই সিলেটে কিছু চেইন সোনার চেইন না আছে নি চেইন সবাই লাগাইতে কথা সবার তো তৌফিক হয় না বিদেশি মানুষ ছাড়া তো তার সম্ভব না সোনার দাম আরো বাড়বে ইনশাআল্লাহ
শোনার প্রচলন এখন চলে গেছে, হাফ প্যান্ট পরার প্রচলন বাড়ছে, বিশ্ব আপনাদের গাওয়ে নাই তাও নেই গাও আছে না কখনো কোন মুরব্বীর সাথে বেয়াদবি করেন নাই আমরাও করবো, কোনদিন ছোট বাচ্চাকে মারেন নাই আমরাও মারবো, চোখ গরম করেন নাই আমরাও করবো, বিবিদেরকে আগে খাওয়াতেন শেষে বাঁচতে তুমি খাইবাই নইলে উপোস থাকবা ঠিক না বেঠি এক বছরের কইলাম ওটা নিয়ে আপনি বড় মুখে দেখবো আলহামদুলিল্লাহ ছোট ছোট বস্তের টুকরা করে ঝোল বেশি করে সারিদ রুটিতে চুবিয়ে খেতেন, রাসূলুল্লাহ সারিদ দিলেন, মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আগে চুবায়া লোকটা প্রথম আমার মুখে দিলেন তারপরে নিজে খেলেন, আমি গ্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে পানি খেলাম ময়লা লেগেছে সারিদের ময়লা ওখানে মুখ লাগিয়ে পানি খেলেন রাহমাত আল্লিল আমিন, সাত বছর বয়স লুঙ্গি খুলতে বলেছেন চাচা তিনি লুঙ্গি খুলেন, চাচা লুঙ্গি ধরলেন মুসলিম শরীফের হাদিস তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন, আচ্ছা আমাদের এখানে এমন কেউ নাই যে সাত বছরে লুঙ্গি খুলিয়া পানির নামে নেই আমার আব্বা আমার দৌড়ছে গোসল কয়বার করছো আব্বা যে লুঙ্গি শুকনে একবার করছো আসলে তো লুঙ্গি ধুইয়াও কাম জানতাম সাত বছর আট বছর বয়স আরো কত কিছু পানি একটু ফিস্তিন করিয়া লজ্জার স্থান থেকে কাপড় সরে গেলে কেঁদে উঠতেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লামকে দেখলেই গাছগুলো সালাম দিত প্রাণীগুলো সালাম দিত, আমি মানুষ হয়ে আমার নবীকে সালাম দিতে পারি না, প্রতিদিন পড়ুস ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলছেন ঈমান যদি প্রত্যেকে যদি হতে হয় আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি এর আমি আপনার প্রতি যা নাযিল করেছি তার পরিমাণ আনতে হবে, আবার রাসূল মুহাম্মদে বলেছেন আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মদ যা নাযিল করেছি মুহাম্মদের উপর তাতে ঈমান আনতে হবে, কার কথা আল্লাহর কথা এই সুফিয়ান আল্লাহ তো আতর দে হপ হপ আপনাদের কষ্ট হচ্ছে না কয়টা পর্যন্ত আমার নবী কোনদিন এসার পরে বয়ান করেন নাই, আমরা এখানে করতাম জিগাও কাজে যে মক্কাতে আসছিল মদিনাতে আসছিল 22 বছর কোনদিন এসার পরে মসজিদে বয়ান করতে দেখছিল জিগাও বয়ান করলে কর্তানে দিয়া বয়ান বার করবে নামাজ শেষ সাথে সাথে এ তো আবার না বার বার এসার নামাজের আধা ঘন্টা পরে আপনি মসজিদে গেলে পুলিশ করবো মসজিদে কিতাব তুই মসজিদে কিতাব লাগিয়েছিস রাসূল যেটা করেছেন সেটার ভিতরে বরকত এসার পরেই যারা শুয়ে যায় আজকের বিজ্ঞান বলছে তাদের ব্রেনে একটা রস নিঃসরিত হয় ওটা ক্যান্সারকে ঠেকায় দেয় ওদের আর কখনো ক্যান্সার হয় না,
এইজন্য গ্রামে ক্যান্সার কম টাউনে ক্যান্সার বেশি গ্রামের লোক তাহলে সঠিক না বেঠি এই যে বাতি এগুলো ক্যান্সারের বন্ধু বাতি বেশি যেই দেশে ক্যান্সার বেশি বোতলের পানি বেশি যেই দেশে ক্যান্সার বেশি সেই দেশে বোতলের পানি কম খাইবা গাওয়ের পানি কত বিশুদ্ধ পানি নিচের থেকে তুলে দেন কে আল্লাহ রাসূল প্রতিদিন একটা সূরা পড়তেন দুইটা সূরা পড়তেন ওই চারটা সূরার বাইরে আর দুইটা সূরা বেশি পড়তেন সূরা সাজদা আর সূরা মুল সূরা যারা সূরা মুল পড়বে এরা মারা গেলে সূরা মুল আল্লাহর সামনে দাঁড়াবে যতক্ষণে কে মাফ করা হয় না ততক্ষণ সূরা মুল দাঁড়িয়ে থাকবে সূরা মুল বলবে আল্লাহ আমার বন্ধুরে মাফ করে দেন আমার বন্ধুরে জান্নাতে না দিলে আমি আপনার কাছ থেকে সরব না আমার বন্ধুটাকে মাফ করে দেন সূরা সাজদা পড়তেন ফজরে নামাজে জুমার দিন ফজরের নামাজে প্রথম রাকাতে পড়তেন সূরা সাজদা 32 নম্বর সূরা কোরআনে আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা ইনসান অথবা সূরা দাহাব হাল আতা আলাল إنسان حين من الدهر لم يكن شيئا مذكورا মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না ভেবে করে শুধু কান্ত সব কিছু মানুষকে শিক্ষা দিয়েছেন কে আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ আমি তোমাদেরকে মায়ের পেট থেকে শিশু হিসেবে বের করেছি তোমরা কিছুই জানতে না সব জানিয়েছেন কে সেই আল্লাহর প্রশংসা করব ঠিক না বেঠি 10 বছর বয়স কোন গান তিনি শুনেন নাই আমরাও শুনব না নবীকে অনুসরণ করলে আমাদেরকে ভালোবাসবেন কে আল্লাহ আল্লাহ যদি ভালোবাসেন আমাদের দুনিয়াও সফল আখেরাতও আল্লাহ ভালোবেসেছেন একজন মহিলাকে মহিলা মারা গেলেন মহিলার স্বামী কবরের পাশে দাঁড়িয়ে থাকলেন প্রচন্ড রোদ পড়েছে মরুভূমির রোদ জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসে বলছেন আপনি কেন দাঁড়ানো বলেন তো কার কথা বলছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা মারা গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বলেছেন আমার আগে যদি আপনি চলে যান আমি আপনার কবরের প্রশ্নের উত্তর দিয়ে দেব চলে গেলেন তিনি রাসূল দাঁড়ানো জিব্রাইল আমিন এসে বলছেন আপনি দাঁড়ানো কেন আর কাঁদছেন রাহমাতাল্লি তবে জোরে কাঁদবেন না জোরে কাঁদলে লানত নাযিল হয় জোরে কান্নাকে নিয়াহা বলা হয় জোরে কাঁদবেন না মরা মানুষের জন্য তিন দিন আর 40 আ খাওয়াও খাওয়াবেন না কষ্ট হয় কষ্ট হয় এটাকে নিয়াহা বলা হয় কি বলা হয় নিয়াহা দুটো জিনিস আমার উম্মতের জন্য কুফরি মুসলিম শরীফের হাদিস তানাম ফি নসব ওয়া নিয়াহা বংশ ধরে গোষ্ঠী ধরে গালি দেয়া কোন বাউ তোমার বাড়ি আমার বাড়ি হলো কেশর পাড়া সব আসলে এরকম কথা হারাম এটা কুফুরি কোন বাড়িকে নিয়েও গালি দিবেন না কোন ব্যক্তিকে নিয়েও না শুধু যে দোষ করে তার দোষটা মানুষের সামনে তুলে ধরবেন সে যদি জালেম হয় কি হয় জালেম হয় জুলুম করেছে মানুষের উপর চুরি করে সুর আছে না দাগি সুর কথা বলেন রাস্তার সুর আছে না এদের ব্যাপারে সতর্ক করবেন যাতে অন্যের ক্ষতি না হয় এজমালি ভাবে কাউকে গালি দিবেন না যেমন আপনি যদি ফেরাউন কে গালি দেন ফেরাউনের ঘর কে গালি দেন তাহলে ওই ঘরে বড় হয়েছে মুসা আলাইহিস সালাম আদরের ঘর কে গালি দিলে ওই ঘরে বড় হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম তানান ফিন নাসাবান নিয়াহা নিয়াহা দুটি অর্থ একটি হলো বিলাপ করে কাঁদা চিৎকার করে কাঁদা আছে না নাই ভাই ভাই রে কি তাই রে পড়ে গেছে রে আছে না বুক থাপড়াই তো তখন চোখে পানি কিন্তু মুখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজউন আল্লাহ বলেন আমার গোলামের জন্য জান্নাতে একটা বাড়ি বানাও ওই বাড়িটার নাম দাও বাইতুল হাম প্রশংসার ঘর কারণ দিছে আল্লাহ নিছেও আল্লাহ কান্না তো আসবে কানের টুকরা সন্তান কিন্তু আমাদের চেয়ে ভালোবাসা কার বেশি আল্লাহ কার বেশি আল্লাহ আল্লাহর বেশি আমাদেরকে সব সময় পাহারা দেন কে আল্লাহ আল্লাহ পাহারা দেয় 24 ঘন্টা আমাদের পাহারাদার কে এইজন্য যখন রাসূল যখনই কোনো ইনসিকিউর ফিল করতেন অসুস্থতা ফিল করতেন পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এই তিনটা সূরা পড়ে ফু দিতেন আর বলতেন এই তিনটা সূরা সব দুঃখ থেকে মুক্তির জন্য যথেষ্ট কাফাতা সব দুঃখ দূর করে দিবেন এই তিনটা সূরা পড়লে কে বলছে আল্লাহ আল্লাহ বলছেন আমাদেরকে শুনালেন মুহাম্মদ সাল্লাল্লাহু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে আল্লাহ আর যে যাকে ভালোবাসে তার কোনো দোষ তার চোখে ধরা পড়ে না আপনি যাকে ভালোবাসেন তার শুধু গুণই দেখা যায় ঠিক কি না প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে আপনি যাকে ভালোবাসেন তার সব কিছু আপনার কাছে ভালো লাগে আল্লাহ যখন আমাদেরকে ভালোবাসবেন গুনাহগুলো maaf করে দিবেন কে আল্লাহ আল্লাহ maaf করে দিবেন আবার বলছেন আতি আল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন আল্লাহর অনুসরণ করো রাসূলের অনুসরণ করো তাহলে রহমত দিবেন কে আল্লাহ 10 বছর বয়সে কোন বাদ্য গান আমার নবী শুনেন নাই আমরাও শুনবো না 13 বছর বয়স মূর্তির সামনে নিয়েছেন রাসূলকে রাসূল জান নাই মূর্তির সামনে গিয়ে ভাগ্য পরীক্ষাও তো আমরাও কোন মূর্তির সামনে যাব না রাসূল বলছেন সাল্লাল্লাহু আমি কোনদিন মূর্তির সামনে যাইনি মা খাদিজাতুল কুবরা বলছেন আমিও যাইনি আবু বকর রাদিয়াল্লাহু বলছেন আমিও যাইনি কষ্ট হয় না অন্য কই যাব আমি আই আপনারা খুব ভালো মানুষ কিন্তু এত রাত করলেন কি জন্য এত রাত করবেন না আমি সামনে থেকে যারা রাতে প্রোগ্রাম করে দিবই না যেখানেই হোক মানুষের কষ্ট হয় এই মানুষগুলো সব সন্ধ্যা রাতে আসছে ঠিক কি না দিতে 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 বয়ানি শেষই হয় একজন দুইজন আলোচক লাগবেন আল্লাহ সবার আলোচনাকে কবুল করুন আমিন কোন ফলে কার অসুখ ভালো হবে এটা আমরা কেউ জানি না প্রত্যেক ফুলেই মধু আছে ঠিক কি না আবার দাঁড়াইছেন কেন বসে শুধু নানা চাড়া নানা চাড়া আমার প্রবন্ধ কালকে তো লাখের উপরে মানুষ ছিল একদম পিন্ড অফ সাইলেন্স আমি বসতে বলি না কোথাও কারণ যে যেভাবে ভালো পায় কষ্ট হচ্ছে আপনাদের না মোনাজাত করে দিই সারা রাত কিছু বলতে চলবে আমি মোনাজাত করলে তো আপনাদের বলি মোনাজাত হইতে না মোনাজাত এবং ফজরের বাদে না সভাপতি না আমার চিন্তা করতে আমাকে এরকম এক মাত্র নিয়ে গেছে খুলনা কেউ যদি ইনশাল্লাহ সারা রাত চলবে ব্রেন কাজ করে না ব্রেন কাজ করে এশারাক পর্যন্ত তারপরে ব্রেন ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়বেন ব্রেন চাঙ্গা হবে আবার উঠবেন রাত তিনটার দিকে যা করবেন সব মাথায় ঢুকবে ঠিক হবে ঠিক হাফেজরা কোন সময় কোরআন মুখস্থ করে রাত
চিন্তা এই সময় যারা উঠে না তাদের কোরআন ঢুকে না এই সময় কোরআন ঢুকে ব্রেনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর বয়স বন্ধুরা বলেছেন তাআলা নাসমাউল মাসিকা চলে যায় গান শুনি রাসূল বন্ধুদের আবদার করেন নাই গান শুনতে গেলেন ঘুমিয়ে পড়লেন ঘুমালেন সারা রাত গান চলল কিনার কানে কিছুই ঢুকলো না ঘুম আর মরা সমান দিকটা বেটি সকাল বেলায় যখন সূর্য উঠেছে তখন তিনি ঘুম থেকে উঠলেন হেফাজত করলেন কে 13 বছরের কিশোর গান দিবেন না আপনাদের সিলেটে আর কত অনেক দিন আগের কথা আমি এসে বসে আছি মানুষ যেতে একটু দেরি হয়েছে তো দেখি যে আমার পাশে খোয়া বসে বসে গান ইতি দেখো ছোট মানুষ কত কত তো আমি যা খেলা দিছি এরপরে অনেক হ্যাঁ দিছে আমার খেলা হয় Why you pushing me? আমি বুঝলাম ইংল্যান্ড থেকে আসে কেন সে what are you listening to man could you share it বললাম তুমি কি হন আমারে দাও কই ইয়ার হুজুর ইয়ার হুজুর কেন পেলার পুলিশ হতে মিউজিক দেখো তা ছোট বাচ্চাও জানে যে মিউজিক না ঠিক না হ্যাঁ আমারে ফটুয়া দে হয় আপনি হুজুর আপনি মতে দিতা আমি মামি হুজুর আমি টুফি করে লে যাই আমি কইলাম আমি তো তরের লোক এখন তো আর কোনো কিছু করার নাই দেখি হ্যাঁ মনে বহুত প্যার করতে তুমকো সনম কসম চাহে লে লো খুদা কি কসম আগের আগে মোদা মিনিং অফ ইট অর্থ জানো নাকি হয় না এরকম মোদা মিনিং অফ ইট এই লাইটটা মিউজিক ফারা কি শিক্ষা দিলেন যে গুনা উঠছে বাপের আমল নামায় ঠিক না বে ঠিক এনার ভাই ছেলেকে নিয়ে আসলো ছেলের নাম তৌহিদ ওই যে বাপ এখানে দাঁড়ানো তোমাদের বাপ কয় ফোয়ারে হাফেজ বানাবো এই যে নিয়ত করলো সোয়াব আছে না নাই আমি বললাম কে কিনে দিয়েছে হু বট ইট ফর ইউ মাই ড্যাডি হ্যাঁ বাপ ওর দিকে বয়ারিস আমার কাছে হুজুর আসসালামু আলাইকুম আর মালা মিউজিক ফাইছি না ওটা দিলাম ফোয়ারে দিব এদিকে আসেন এটার অর্থ জানেন নাকি আপনি হে মুফতি তোমারে বহুত ভালোবাসি খোদার কসম করে বলছি তোমারে ভালোবাসি ইমান থাকবে কথা বলেন কি দিয়েছেন আমার নবী তো এটা কখনো শুনেন নাই তিনি যখন 13 বছরে তখনও হেফাজত করেছেন কে আমি বললাম এটার জায়গায় অন্য কিছু দেন সুর এসেছে দাউদ আলাইহিস সালাম থেকে সুরের জনক দাউদ আলাইহিস সালাম সুরের সম্রাট হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমি বললাম এটার জায়গায় দেন যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়া একেছে সে ফুল মোরা একেছে সে ফুল মোরা মনের কাবায় হে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় হাবিবে আল্লাহ তুমি নবী কমনিওয়ালা তোমারি নূরেতে দুনিয়া উজালা তোমারি বিরহে মন তোমারি বিরহে মন অশ্রু ঝরায় হে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল কখনো মূর্তির সামনে যান নাই আমরাও যাব না সামনে পড়লেই নাউজুবিল্লাহ করে ফিরে যাব ঠিক না ঠিক যারা মূর্তির সামনে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে মূর্তির কাছে পাঠাবেন যাও মূর্তির কাছে যাও আমার কাছে যাওয়ার কিছু নেই যারা মাজারের কাছে চায় তাদেরকে মাজারের কাছে পাঠাবেন কে যার কাছে চাইবেন তার কাছে পাঠায় দিবেন যার খুশির জন্য কাজ করবেন তার কাছে পাঠাবেন
আমরা কার খুশির জন্য কাজ করব আল্লাহ 17 বছর বয়স একটা সংগঠন করলেন হলফুল ফুজুল আমার নবীর শিশুকাল কোরআনে আছে না নাই রান ইয়াজিদিকা ইয়াতিমা ফাওয়া ওয়া ওয়াজাদাকা মুন ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলা ফাআমানা فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ আগে খাওয়াতেন মহিলাদের আগে গুরুত্ব দিতেন মেয়েদের ঘর নিজ হাতে ঝাড়ু দিতেন নিজ হাতে ঠিক না বৈ ঠিক আমাদের হুজুরদের ইন্টারভিউ নেবেন কাপড়গুলি ধুই কে বহু হুজুর আছে মানুষ যে শরীরটি পায় হারাম হারাম তুই মানুষ যে শরীরটি কাজ করে তোর কি বেরাম হয়েছে আরো বলে তার খেদমত করব কোনো সমস্যা কিন্তু শরীরটি পায়টা কি কি জিনিস কোন নবী কি তা করেছে কথা বলেন না কেন আমার নবী করেন নাই আমরাও করব আমার নবী রোগীর সেবা করেছেন আমরাও রোগীর সেবা করব নয় জন বিবি জীবিত তারপরে নিজের কাপড় নিজে ধুতেন মায়েশা বলতেন সেলাইও তিনি করতেন একদিন ঘরে বসে সেলাই করছেন কপাল দেবে ভাব করছেন আমি চুপচাপ রাসূলের সুন্দর চেহারার দিকে তাকিয়ে আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা কি করছো বলছেন ইয়া রাসূলুল্লাহ মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছিল তারা যদি আপনাকে দেখত আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত এত রূপ আল্লাহ আপনাকে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লোবে বে পড়ছে কপাল থেকে মনে হচ্ছে মুক্তার দানা ঝরছে আপনার গর্দানের উপর কালো চুল বাঁকা হয়ে আছে মনে হয় গর্দানে কালো কি তাইছো আর ও কি তাইছো হাই হাই চলে ওর শেষ করে দিব যখন কনফেশন করলো জোর দিব আমি শেষ করি আমার আয় যে কোনো কাজ করব একজন করে শুরু করব কি নাম কি নাম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমার কাজটা সফল ব্যবসায় যাব আমার নবী যে ব্যবসা করেছেন আমরা সেই ব্যবসা করব খাওয়া খাবো আমার নবী কোনোদিন মদ খান নাই আমরাও মদ খাবো না মদ খাইলে মানুষ মরে ঠিক না বেদি আমার নবী বিড়ি খান নাই আমরাও বিড়ি খাবো বিড়ি আছে না নাই আছে কি খাওয়া খায় শুকতাম না বিড়ি কেন খান 11 সরব বিড়িতে আমার নবী কখনো সুপারি খান নাই আমরাও খাবো না নিজে খাবো কম অন্যকে খাওয়াবো নিজের কাপড় থাকবে কম অন্যকে কাপড় দিব বেশি 17 বছর সংগঠন করলে আমরা ইসলামী সংগঠনের ভিতরে থাকব যেমন ওয়াজ করেছেন এটা একটা সংগঠন ঠিক না বেটি ঠিক এটার উপরে আল্লাহর রহমত আছে না নাই আছে জীবন গুরু দিন রাত পরিশ্রম করেছে মানুষকে কোরআন শোনানোর জন্য কিছু তো স্লোগান দেয় নারায়ে তাকবীর আল্লাহ অনেকে মনে করে স্লোগান বলে কোরআনে নেই তুই কোরআন পড়স প্রথম ওহি হলো পড়া দ্বিতীয় ওহি হলো তাকবীর দেয়া দ্বিতীয় ওহি কি ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ইদা সাআদা কাব্বারা ইদা নাযালা সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যখন উপরে উঠবা তখন আল্লাহু আকবার যখন নিচে নামবা সুবহানাল্লাহ
আল্লাহর বড়ত্ব বর্ণনা করবা প্রথম স্লোগান দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাকবীর আল্লাহু আকবার শক্তি নাই বুঝি গেছি আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আমার মাহফিলে খালি আপনারা অত রাত্রে কিতা লাগবে কবুল করুন উনি আগামী বছর মাইক দিবে না আর ব্যান্ডের সৈয়দ আবুল কালাম আজাদ চেয়ারম্যান পদে প্রার্থী আল্লাহ কবুল করুক আল্লাহ ইসলামের জন্য কবুল করুক আর বর্তমান যারা চেয়ারম্যান আছেন উপজেলা চেয়ারম্যান আল্লাহ সবাইকে কবুল করুক এরপর আগের বছর মাহফিলের জন্য প্যান্ডেল কে দিবে প্যান্ডেল কে দিবে দেখি একদিন বলেন তো প্যান্ডেল কে দিবে প্যান্ডেল ফুটবল আমরা উঠে কিন্তু শেষ গোটা পাইলেন না